लास्ट ईयर हमने अंबासर बीएससी को किया। कोविड केयर सेंटर एवं डिस्ट्रिक्ट कोविड हॉस्पिटल जो ये একটা রেলওয়ে স্টেশনের কাছে করা হয়েছে, ডিসিএসসি আর সিসিসি এখানে করা হয়েছে। তো ওখানে 56 বেড আছে, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে 8টি ভেন্টিলেটর আছে, ওয়েল এস্টাবলিশড, আর সবই বেড ওখানে অক্সিজেন সিলিন্ডারযুক্ত না হলে অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে। আর এখানে সিসি তো ব্যবস্থা রয়েছে, পজিটিভ পেশেন্ট এখানে রয়েছে এবং সব ব্যবস্থা ঠিক আছে। আর এখানে এমনিতে ধলাইতে পজিটিভিটি রেট 2%-এর কাছাকাছি, তো ত্রিপুরাতে যে 5.5% পজিটিভিটি রেট অ্যাভারেজ, তো এর চাইতে ধলাইতে অনেক কম আছে। আর আমি আশা করি আপনাদের মাধ্যমে সেটাই বলবো, ধলাইবাসীকে সাবধানে থাকা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে যে দিশানির্দেশিকাগুলি লাগু করা হয়েছে সেগুলো মেনে চলা, এবং ভ্যাকসিন যে রাজ্য সরকার প্রোভাইড করাচ্ছে এবং কেন্দ্র সরকার সেগুলো পাঠাচ্ছে, ভ্যাকসিনেশন হচ্ছে। 45 থেকে তার ঊর্ধ্বে আমরা বড় মাত্রা ভ্যাকসিনেশন করতে পেরেছি, দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ত্রিপুরা রয়েছে। 26% আমরা ভ্যাকসিনেশন করতে সক্ষম হয়েছি জনতার সহায়তায়। আর তার সঙ্গে সঙ্গে আজকে থেকে 18 থেকে 44 পর্যন্ত যারা রয়েছে তাদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে, কিন্তু সেটা মাত্রা খুব কম, 15,000 কাছাকাছি আমাদের কাছে এসছে। তার জন্য আমরা একটা প্রায়োরিটি তৈরি করেছি, তার মধ্যে জার্নালিস্টরা রয়েছেন, মানে যারা জার্নালিস্ট পত্রকার রয়েছেন, সাংবাদিক বন্ধুরা তারা রয়েছেন, তার মধ্যে যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের অপারেশনে কাজ করে, অফিসে বসে থাকে না, যে অপারেশনে লাইনম্যান ভান্ডারিন, এদের জন্য প্রায়োরিটি থাকবে। হাইকোর্টের যারা স্টাফ আছে, যারা ডেইলি হাইকোর্টে আসা যাওয়া করে এমন ধরনের স্টাফদের, আর সঙ্গে সঙ্গে আমাদের এএমসিতে প্রথম দফায় দেওয়া হবে প্রত্যেক ত্রিপুরাতে, কারণ আগরতলা কর্পোরেশনেই সবচেয়ে বেশি করোনা পজিটিভিটি রেট। তার জন্য আগরতলাতে যারা অটো চালক, ই রিক্সা চালক, রিক্সা চালক, তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে তাদেরকেও ভ্যাকসিনেটেড করা হবে, সেই দিশাতে রাজ্য সরকার আজকে থেকে শুরুয়াত করে দিয়েছে। আর বাকি যারা রয়েছে যে 18 বছরের ঊর্ধ্বে, তাদেরকেও কিছু কিছু আজকের দিনে বিভিন্ন সেন্টারে সারা ত্রিপুরার যে চালু করে দেওয়া হবে, কিন্তু প্রায়োরিটিতে যেটা বললাম তাদেরকে রাখা হবে। আর আমি সবাইকে বলবো পেশেন্স রাখার জন্য, কারণ 15,000 মাত্র ডোজ এসছে, তো সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করবো। প্রায়োরিটিও রাখা হয়েছে, কারণ যাদের সবচেয়ে জনতার সঙ্গে মুভমেন্ট বেশি হয়, যেমন সাংবাদিকরা হয়, কোর্টের স্টাফরা হয়, রিক্সা চালক হয়, অটো চালক হয়, পাওয়ার ডিপার্টমেন্টের অপারেশন যারা তারা হয়, স্বাভাবিক কারণে তার কারণে আমরা তাদেরকে প্রায়োরিটিতে রেখেছি। আর বাকি যারা রয়েছে তাদেরকেও দেওয়া হবে, তো যেতটা মাত্রা রয়েছে সে তার মধ্যে সীমাবদ্ধ থাকা, কাউর তার মধ্যে পেশেন্স পাওয়ানোর দরকার নেই। রাজ্য সরকার যখনই আসবে আমরা তৎক্ষণাৎ সেগুলো জনতার জন্য প্রোভাইড করবো।